जय जय देवी चराचर सारे कुचजोग शोभित मुक्ता हारे बिना पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्तुते। नमस्कार, आमी पूर्वा, आपनारा देखछेन एगिए बांगला न्यूज। सरस्वती पूजा इज नकिंग एट द डोर और आज आमरा दाड़िये आछि कुमोरटुलीते। देखुन सरस्वती किन्तु आमरा अनेके देखे थाकि, কিন্তু ডাকের সাজে সরস্বতীর মহিমাই আলাদা। চলুন দেখে নেওয়া যাক। আপনার নামটা একটু বলুন। আমার নাম বঙ্কিমপাল কুমারটুলি। আচ্ছা, সরস্বতী ঠাকুর তো আমরা অনেকেই দেখে থাকি, বাট ডাকের সাজে সরস্বতী এই কনসেপ্টটা কি ভাবনা চিন্তার থেকে আসলো? এটা খুব ভালো প্রশ্ন করেছো আমাকে। এই প্রশ্নটা হচ্ছে কি, আগে আমাদের এই নিউ জেনারেশন ডাকের সাজ বলতে তারা বোঝে না। ডাকের সাজ কি খায় না আমাকে। অ্যাকচুয়ালি ডাকের সাজ হয়, ডাকের সাজ যেটা হতো আগেকার দিনে ইংল্যান্ড থেকে আসতো ডাকে করে, চাঁদি মুক্ত এইসব দিয়ে, মানে মেটেরিয়ালস দিয়ে সেই ডাকে করে সেই সাজটা আসতো, সেটা আমাদের মায়ের ইয়েতে লাগানো হতো। পরবর্তীকালে এগুলো সব বন্ধ হয়ে যায়, ইংরেজ চলে যায়, তারপরে আমরা ডাকের সাজ সাধারণত এই সোলার সাজ, যেটা সোলার গাছগুলো দেখেন এটাকে কেটে কেটে এই ডাকের হোয়াইট সাজটাকে আমরা এখন এই মুহূর্তে ডাকের সাজ বলছি। মানে প্রবলেমটা হচ্ছে কি, এই ডাকের সাজ হচ্ছে এই সোলার কাজটা উঠে যাচ্ছে, এই হস্তশিল্পটা কুটির শিল্পটা আস্তে আস্তে মরে যাচ্ছে, তাই এরা কেউ করতে চাচ্ছে না। তা খুব কম সোলাও, মানে চাষ কম হচ্ছে, চাষ করছে চাষিরা লাভ পাচ্ছে না, তাই এই ডাকের সাজ বানাতে গেলে খুব কষ্ট লাগে। ছুরি দিয়ে কেটে কেটে একটা করে লাগে, তা এখন তো মেটেরিয়াল চলে এসেছে, যেমন চুমকি একটা করে লাগাচ্ছে হয়ে যাচ্ছে প্রপার টপ। এ করতে অনেক ঝামেলা আর করতেও চায় না, আর পাওয়া গেলেও প্রচুর দাম। আর যেটা ডাকের সাজ বললে, যেটা সাধারণত মার জিনিসগুলো হচ্ছে কি, দেখবেন অনেক ঝকমকে একটা মহিলাকে কিংবা আমার মা কিংবা তোমার মা, দেখবেন একটা বেনারসি পেরেছেন, অনেক সোনা গয়না পরিয়েছেন, অনেক কিছু পরিয়ে তাকে একটা সুন্দর ডেকোরেশন করেছেন, কিন্তু ওই মাটাকে চিন্তা করুন যে আমি কী বলবো, একটা বড় সিঁদুরের টিপ, একটা লাল পেলে মানে ব্লাউজ, একটা সাদা লাল কাপড়ের একটা পরে চুলটা ছাড়া থাকবে, যে এখানে হিট করবে সেই মা আর সেই বেনারসি পরা মা, দুটো দেখতে চমক কিন্তু শ্রদ্ধা লাগে কিন্তু এইটা। সেই জন্য মানে আপনি বলতে চাইছেন ট্র্যাডিশনাল, কিন্তু ট্র্যাডিশনাল এটা ট্র্যাডিশনাল, এইবার যেই কাজ করুন এইখানটাই হিট করে, সেটা ডাকের সাজ দেখলে মনটা ভিজে যায়, একটু ম্যাটের ওপর হলে সুন্দর লাগে এটা। আচ্ছা, তাহলে লোকের রেসপন্স কীরকম? মানে ডাকের সাজ তো সচরাচর দেখা যায় না, কিন্তু মানে আপনি এই যে এখন এত সুন্দর করে যে নিখুঁতভাবে কাজগুলো করছেন, লোকের কি রেসপন্স, লোক কতটা আর কি নিতে চায় ডাকের সাজের সরস্বতী ঠাকুর? দেখুন, আমি এটা বলতে পারি, এতদিন অনেক সবসময় ডাকের সাজ পাওয়া যায় না, এই ছোটো সাজে কেউ বানায় না, কিন্তু ম্যাক্সিমাম 100টা কাস্টমারের মধ্যে 98টা যারা কালচারপূর্ণ বাড়িতে এগুলো পুজো হয়, বনেদি বাড়ি, কালচারপূর্ণ বাড়ি এবং শিক্ষিত সমাজের বাঙালিরা এই ডাকের সাজ পেলে অন্য সাজে নেবেন। এবং শুধু তাই না, আমার কাছে ধরে নিন যদি 50টা ঠাকুর থাকে, এই মুহূর্তে মানে 38টা ঠাকুর বুকড হয়ে গেছে এই ডাকের সাজের জন্য, বুকড হয়ে গেছে সব, এই সাজটা পাওয়া যায় না। তুমিও দেখছো, দেখছো সাধারণ সাজ দেখছো, আর এইটা কোনটা তোমার মন ভিজছে, কোনটা আমার ভেতরের মানুষটা টানছে, অবভিয়াসলি মানে এটার একটা মহিমা আলাদাই আছে। এইটা এই শিল্পীর কাজ, তোমার হৃদয়টাকে ছোঁয়া, যে কাজ করে তোমার হৃদয় ছোঁবে না সেই কাজটা কাজ না। তো এই যে মানে আমরা তো একটা প্যান্ডামিক দিয়ে গেলাম, তো প্যান্ডামিকের জন্য কি কোনো এফেক্ট পড়েছে, মানে কম বিক্রি বাট্টা হচ্ছে বা লোক একটু কম নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, করোনার ব্যাপারটা হচ্ছে আমরা প্রথম থেকে আমি একটু শুরু করছি, করোনাতে সেই ফেব্রুয়ারি মাস, এই মাস থেকে পরের থেকে শুরু হয়েছে, আমরা একটু গণেশ লক্ষ্মী করেছিলাম, তারপর অন্নপূর্ণা আছে, পরপর ধাপে ধাপে যেগুলো আছে, একেবারে আমাদের কুমোরটুলির লস, প্রতি কটা ঠাকুর পরে বায়না হয়ে গেছিলো, অন্নপূর্ণা কেউ পুজো করেনি, নিয়ে যায়নি, টোটালি লস। তারপরে যে সিজনগুলো গেল টোটাল কুমোরটুলি লস, এবং মানুষও তো আসতেই পাচ্ছে না, পুজো করবে কি, মানে এইবার একটু বুঝছি দুর্গাতে একটু হয়েছে, লক্ষ্মীতে ডা মানে ইয়ে হচ্ছে, বাইরের কাস্টমার আছে, পাড়ার কিছু লোক নিয়েছে, তবে সরস্বতীতে দেখছি বাইরের সেই কাস্টমারগুলো যারা, আমরা অনেক সময় যাই না ওই দোকানের খাবারটা ভালো, একটু দূরে হলেও কোনো ব্যাপার না, কষ্ট করে যাবো কোনো খাবো, এই যাদের চোখটা তৈরি হয়ে গেছে, যারা নিয়ে নিয়ে অভ্যস্ত,
তারা কিন্তু আবার ছুটে আসছে এবং সরস্বতী বাজার তুঙ্গে আছে এটা বলতে পারি। আচ্ছা এই যে মূর্তিগুলো আপনি কি পুরোটাই একা নিজে হাতে বানান নাকি ডাকের যে জিনিসগুলো ওগুলো কি আলাদা জায়গা থেকে আসে আপনি মূর্তিটা বানান নাকি পুরোটাই আপনার হাতের কারিগর? আমি টোটাল মূর্তিটা বানাই আর সাজগোজ যত দোকান দেখছেন না এর একটা আলাদা কারিগর আছে। আচ্ছা এটা একটা সিনি বানায় ঠাকুরের কাছে আলাদা করে। এবার হচ্ছে আমার যে ডাকের সাজগুলো এগুলো কৃষ্ণনগর থেকে আসে, কৃষ্ণনগরের শিল্পীরা করে, ওখানে ডাকের মোটুক টোটুক এগুলো হয়, ওখান থেকে আমার মালগুলো আসে। আচ্ছা এমনি মানে সরস্বতী নর্মাল সরস্বতী ঠাকুর বানাতে যতটা টাইম লাগে তার থেকে কি এটা অনেকটা বেশি টাইম লাগে? কারণ হচ্ছে তুমি যত ছোট ঠাকুর বানাবে তার পরিশ্রম বেশি, মানে একাগ্রতা বেশি, নিখুঁত সাবধানে করতে হবে। বড় ঠাকুরে কিছু হলে মেকআপ করা যায়, ছোট ঠাকুরে কিছু হলে মেকআপ করতে হবে, এটাই ডিফারেন্স। আর ধৈর্য ধরে করতে হবে, খাটনি বেশি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বাঙালি মানেই কিন্তু ট্র্যাডিশন, আর সেই ট্র্যাডিশন কিন্তু কুমারটুলি ধরে রেখেছে। আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরায় শুভদীপের সাথে আমি পূর্বা, ভালো থাকবেন, খুশিতে থাকবেন।